প্রিয় ভাইরা আমার, আমাদের মালিক কে? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহর কোন অংশীদার আছে? আল্লাহর কোন হেল্পার লাগে? আল্লাহর কোন সহযোগী লাগে? আল্লাহর যদি কোন সহযোগী লাগে, এই বিশ্বাস যদি কেউ লাগে, তাকে বলা হয় মুশরিক। সে বড় শিরক করতেছে। নামে মুসলমান হতে পারে, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হতে পারে, আল্লাহর খাতে সে মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা আমার, ঈমান কতভাবে নষ্ট হয় শুধু এই বিষয়ে বলতে গেলে কয়েক ঘন্টা বলতে হবে, আমি সেদিকে যাব না আজকে। শুধু এটুকু সংক্ষেপে আপনাদেরকে অল্প সময় দিতে চাই যে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা বিষয় কেয়ার নিতে হবে, যত্ন নিতে হবে, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সহজ হবে। তার এক নম্বর হলো ঈমানের কেয়ার নিতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ঈমান নষ্ট হয় বলছিলাম তিন জিনিসে, একটা হলো শিরক, আল্লাহ দেয় সাথে ইল্লাও লাগে, এই এটারে বলে কি শিরক। যদি এই কথাটা ফল সরাসরি মানুষকে ঈমান থেকে মিল্লাত থেকে খারিজ করে দিবে না, কিন্তু এটা শিরকি কথা। এখন যদি মুসলমান কোনো বিপদে পড়ে, আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি তার ঈমান থাকে, সবার আগে তার মনটা কার কাছে যাবে? আল্লাহর কাছে চলে যাবে। সে তদবির করবে, ফোন করবে, বিভিন্ন জায়গাতে চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু সবার আগে তার দরখাস্তটা চলে যাবে কার কাছে? রব্বুল আলামিনের কাছে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহর প্রতি ভরসা করে, যার আল্লাহর প্রতি আস্থা আছে যে আল্লাহ আমাকে শেষ করবেন না, ধ্বংস করবেন না, রক্ষা করবেন, আল্লাহর প্রতি যে ভরসা করে, হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে ভরসা করা দরকার সেভাবে ভরসা করে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে নিরাশ হয়ে যাওয়ার পরেও তার আশার আলো নিভায় না, সে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখে, এরকম যদি কেউ করতে পারে, ওই লেভেলে যদি কেউ যেতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন ফাহুয়া হাসবু, এই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন যদি আল্লাহর প্রতি সে আস্থা থাকে। আমাদের কি আল্লাহর প্রতি সেরকম বিশ্বাস, ভরসা, আস্থা আছে? প্রিয় ভাইরা আমার, আছে বলতেছেন না বুঝে, বুঝলে আছে বলতেন না। আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ আস্থা থাকে, যত বড় বিপদ হোক আপনি বিচলিত হবেন না, আপনি অস্থির হবেন না, আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। তো আল্লাহর প্রতি আস্থা না থাকা, এটা কিন্তু ঈমানের দুর্বলতা বা ঈমানের ভিতরে যে ভেজাল আছে এর একটা আলামত। এই পৃথিবীতে আমরা চলতে গিয়ে বিভিন্ন মানুষের প্রতি ভরসা তৈরি হয়েছে আমাদের, হয় না? হয়েছে না? হয় নাই? কারোর পাওয়ারফুল কোনো নেতা আছে, কারোর পাওয়ার আছে, কোনো প্রশাসনে কোনো লোকজন আছে তার, কারোর টাকা পয়সার জোর আছে, এক একজনের এক একটা জিনিস আছে না নাই, এগুলোর প্রতি আমাদের এক একটা আস্থা তৈরি হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেরকম আস্থা থাকা দরকার সেই মাপের আস্থা আমাদের হয় না। এই সবগুলো বোঝাচ্ছে যে আমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। শুধুমাত্র একচ্ছত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা রাখা, এটার নাম হলো ঈমান। ঈমানের ভেতরে আল্লাহর পাশাপাশি ওই যে ইল্লা, এই টাকার ইল্লা, প্রশাসনের ইল্লা, রাজনৈতিক নেতার ইল্লা, অন্য কোনো কিছুর ইল্লা আমাদের অন্তরগুলোকে এমনভাবে দখল করে ফেলছে, আল্লাহর প্রতি আস্থা আর সেই লেভেলে নাই, যার কারণে ঈমানের ভিতরে ভেজাল আছে। আর ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, আমলের গাঁটটি নিয়েও যদি কেউ হাজির হয় কিয়ামতের দিন, তার নাজাতের কোনো সুযোগ নাই। এই জন্য সবকিছুর আগে আমাদের কি করতে হবে বলেন? ঈমানকে খাঁটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই ঈমানগুলোকে খাঁটি করার তৌফিক দান করুন। ঈমানের কথা বললে আমাদের দেশের মানুষ কথা শুনতে চায় না, যে ঈমানের কথা হুজুর কি করে বলে, আমাদের তো ঈমান আছে, আমরা বসে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছি তো ঈমান তো এসে গেছে, শুধু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ঈমান চলে আসে? ঈমানের যত শাখা প্রশাখা আছে এই সবগুলোর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে কখনো ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। বলছিলাম ঈমান ধ্বংস হয় তিন জিনিসে, একটা হলো শিরক, আরেকটা হলো কুফুরি, আরেকটা হলো মুনাফিকি। বিস্তারিত ব্যাখ্যা যাব না, মুনাফিকিও আমাদের ভিতরে আছে, ভিতরে একটা বাহিরে আরেকটা, এটার বলে কি মুনাফিকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিকি থেকে, কুফুরি থেকে, শিরক থেকে পবিত্র থাকার তৌফিক দান করুন।